আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর বাকশাল হলে জনগণের ভোটের অধিকার সুনিশ্চিত করা যেত। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশালের লক্ষ্য ছিল সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে একসাথে কাজ করা। বাকশাল প্রতিষ্ঠিত হলে নির্বাচন নিয়ে যে হানাহানি, পেশি ও বৃত্তের জোর জবরদস্তি দূর হতো বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, পরাজিত শক্তির দোসরা সবসময় দেশে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত কখনোই থামেনি। শহীদ পরিবারের যে কোনো প্রয়োজনে সবসময় পাশে থাকার আশ্বাসও দেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে পদকপ্রাপ্তদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 12 ব্যক্তি ও এক প্রতিষ্ঠান স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট ভাঙার অপচেষ্টা করছে সরকার। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে না পারলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় ঐক্যফ্রন্ট নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের অপশাসনে নৈরাজ্য চলছে সারা দেশে। 30 ডিসেম্বরের নির্বাচন এবং ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তারা বলেন, মানুষের সব অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন চালাচ্ছে আওয়ামী লীগ। আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম ঐক্যফ্রন্ট গঠনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে উপজেলা নির্বাচনে জনগণের আস্থা নেই অভিযোগ করে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারবিহীন নির্বাচন করতেই এই কমিশন গঠিত হয়েছিল সেটি প্রমাণিত। শিক্ষামন্ত্রীর আশ্বাসে এক মাসের জন্য অবস্থান কর্মসূচি স্থগিত করেছে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। রবিবার বিকেলে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুল নবী ডলার কর্মসূচি স্থগিতের কথা জানান। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের দেখতে রবিবার বিকেলে সেখানে যান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি শিগগিরই যোগ্য প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির কাজ শুরু হবে বলে জানান। তিনি তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিজ নিজ কর্মস্থলে ফেরত যেতে অনুরোধ জানান। এরপর ফেডারেশনের নেতারা আলোচনা করে তাদের কর্মসূচি এক মাসের জন্য স্থগিতের ঘোষণা দেন। টানা পঞ্চম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। দর্শক, এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।